আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট টিউটোরিয়ালের 2 নম্বর সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত 1 নম্বর সিরিজে আমরা ওডম্যাট থিম নিয়ে স্টেপ বাই স্টেপ ডিসকাস করেছিলাম। আমরা ওডম্যাট থিমের প্রায় সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ডিপলি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ওই সিরিজ টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এখন প্রশ্ন হলো যে অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই, আমাদের ওডম্যাট থিমের ফুলফিল স্টেপটা শেষ করেন নাই কেন? তো ওখানে ফুল স্টেপটাই শেষ করা আছে। আপনি যদি একটু ডিপলি নিজেকে প্রশ্ন করেন, উত্তরটা অবভিয়াসলি পেয়ে যাবেন। কারণ আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ারলি বলি, আর হ্যাঁ, আজকের বিষয়টা মূলত আমরা দেখব যে ফায়ার জি ও কমার্স থিম কীভাবে কাস্টমাইজেশন করা যায় সেই প্রসেসটা। আর একটা গুড নিউজ হলো যে এই ফায়ার জি ও কমার্স থিমের ভিতরে পেজ বিল্ডার হিসেবে ভিজুয়াল পেজ বিল্ডারটা ইন্টিগ্রেট করা আছে। তো দেখেন এখানে ভিজুয়াল পেজ বিল্ডারটা, আই মিন হচ্ছে গিয়ে ডাব্লুপি বেকারি পেজ বিল্ডারটি ব্যবহার করা আছে। তাহলে আমাদের এই থিমটা যদি কাস্টমাইজেশন প্রসেসটা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের ই কমার্স ফাংশনালিটি সম্পর্কে ফুলফিল কনসেপ্ট তৈরি হয়ে যাবে, পাশাপাশি আমাদের ভিজুয়াল পেজ বিল্ডার সম্পর্কে এ টু জেড প্রসেস জানা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আমরা অ্যাভাডা থিম কাস্টমাইজেশন শুরু করছিলাম আমাদের এই সিরিজ আমাদের ইউটিউব চ্যানেল থেকে। দেন তারপরে আমরা শুরু করছিলাম ডিবি থিম কাস্টমাইজেশন প্রসেস, তারপর শুরু করছিলাম আমরা এলিমেন্টর, এবার আসলাম আমরা ভিজুয়াল পেজ বিল্ডার। তাহলে দেখেন টোটালি যে 4টা পেজ বিল্ডার বর্তমান সারা বিশ্বে থিম কাস্টমাইজেশনের জন্য বড় বড় ফিল্ড দখল করে আছে, আমরা তাহলে 4টা থিম কাস্টমাইজেশন, আই মিন 4টা পেজ বিল্ডার কাস্টমাইজেশন প্রসেস সম্পর্কে আমাদের খুব ভালো একটা কনসেপ্ট চলে আসলো। এই কারণে আমি আজকে এই ফায়ার জি মাল্টিপল ও কমার্স থিম কাস্টমাইজেশন প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট টিউটোরিয়াল সিরিজে, ঠিক আছে? এখন চলে যাই আমরা ওডম্যাট থিমের বিষয়টা নিয়ে। ওডম্যাট থিম দেখেন, আমরা ওডম্যাট থিমের টোটাল 11টি ভিডিও, মেবি 12টি ভিডিও পাবলিশ করেছি। এই 12টি ভিডিওর ভিতরে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, হেডার, ফুটার, তারপর ডিপলি ক্যাটাগরি স্টেপ কোথা থেকে কী করবেন, আমি কিন্তু এগুলো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাইছি। এখন বিষয়টা হলো যে পেজ বিল্ডার আই মিন ভিতরের যে ডিজাইন ফরম্যাটটা, এটা তো অবভিয়াসলি আপনাদের পারার কথা। কারণ আমার ইউটিউব চ্যানেলে এলিমেন্টারের উপরে অনেকগুলো ভিডিও পাবলিশ করা ছিল। দেখেন এলিমেন্টারগুলো অনেক, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে এলিমেন্টারের যে বেসিক বিষয়গুলো আমি সব কিছু কিন্তু কভার করার চেষ্টা করেছিলাম। আই হোপ আপনারা এই সিরিজটা যদি শেষ করেন, তাহলে উডমার্টের ভিতরে যে এলিমেন্টার পেজ বিল্ডারটি ব্যবহার করে আমরা ডিজাইন প্রসেসটা দেখিয়েছি, আই থিঙ্ক আপনি এই বিষয়টা খুব ভালোভাবে করতে পারবেন। আমি কিন্তু কথাগুলো ইন জেনারেলি বলেছি, আমি কমপ্লিকেটেড করে বলিনি। আই হোপ আপনি বিষয়টা বুঝতে পারছেন। তাই আপনার উপর এখন ডিপেন্ড করবে, আপনি নিজে নিজে নেক্সট যে স্টেপগুলো আছে নিজে নিজে কাস্টমাইজেশন করে ফেলেন। এখন প্রশ্ন হলো যে আপনার যদি থিম কোথায় পাবেন, তারপর সাপোর্ট, এই যে এই বিষয়গুলো আপনাদের প্রয়োজন হতে পারে বিগিনারদের ক্ষেত্রে, যে আমার থিম লাগবে, তারপর আমাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা কী, যেমন মনে করেন যে আপনি কাজ করতে 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 এমন একটা বিষয় আমি দেখিয়েছি তবুও আপনি বুঝতে পারছেন না, এটা আপনার দুর্বলতা, এটা আমার না, তো সেটা নিজেকে ওভারকাম করতে হবে, নিজেকে সেটাকে শুধরাতে হবে। সেটা ইউটিউব প্ল্যাটফর্ম হোক, গুগল হোক, ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে ঘেঁটে ঘেঁটে নিজেকে সেটা শিখতে হবে, জানতে হবে। তাহলে দেখবেন যে আপনার জানা শেখা বিষয়টা মজবুত হয়ে যাবে, ক্লিয়ার? আর থিমটা তো কোথায় পাবেন সেটা তো আমি অবভিয়াসলি বলে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন চেক করলেই আমার থিমের আপনাদের থিম লোকেশনটা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূল প্রসেস। এবার আমরা আমাদের যে কাজটা শুরু করবো সেই কাজে চলে যাই। আমরা এই ফায়ার জি থিম এখানে চলে আসলাম। এখানে আসলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই ভিউটা পাবো। এই ভিউটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে এই ফায়ার জি থিমটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের ওয়েবসাইটের ভিতরে কী ধরনের ডেমো ইনপুট করতে পারবো। তো দেখেন ফার্স্ট ডেমো এটা, সেকেন্ড ডেমো এটা, থার্ড ডেমো এটা, তার মানে টোটালি এখানে 10টা প্রায় ডেমো আছে এবং আরও ডেমোগুলো অলরেডি তারা ডেভেলপ করে কামিংস অন, মানে খুব শীঘ্রই আসতেছে, ক্লিয়ার? ওকে, তো আপনি এই থিমটা যদি পারচেস করতে চান তাহলে আমার ওয়েবসাইটের ওয়ালেট থেকে খুব সহজে খুব সিপ্রেটে থিমটা পারচেস করতে পারবেন আপনাদের ব্যবহারের সুবিধার্থে। এটা আপনি আপনার ক্লায়েন্টের কাছেও ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, এবার আমরা এই থিমটা ডাউনলোড করবো। অলরেডি আমার এই থিমটা থিম ফরেস্ট থেকে পারচেস করা আছে, আমি জাস্ট থিম ফরেস্ট থেকে ডাউনলোড করবো। আর আমি আবার বলতেছি এই থিমের ভিতরে ভিজুয়াল পেজ বিল্ডারটি দিয়ে এডিট করার প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু কভার করে ফেলবো। তাহলে আমাদের ভিজুয়াল পেজ বিল্ডারটাও হয়ে যাবে, ও কমার্স থিম কাস্টমাইজেশন প্রসেসের ফুল কনসেপ্ট আরও ডিপলি আমাদের শেখা হয়ে যাবে, ঠিক আছে? ওকে,
তো তাহলে আমি এই পেজটা ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। আমি জাস্ট ফায়ারজি থিমের একটা ওভারভিউ দিলাম এবং ডেমো ডিজাইন ফরম্যাট আপনাদেরকে দেখালাম। জাস্ট আমি এখানে এসে ডাউনলোডে ক্লিক করব। এখানে এসে আমাকে বলছে যে আপনি কি ফুলি অল ফাইল এবং ডকুমেন্টস ডাউনলোড করতে চান। হ্যাঁ, আমি অল ফাইল এবং ডকুমেন্টস ডাউনলোড করতে চাই। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, আমরা একটু ওয়েট করব। এই থিমটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এই থিমটা নিয়ে আমরা কাজ শুরু করে দেব, ঠিক আছে? আপনি এই থিমটা নিয়ে যদি কাজ করেন তাহলে টোটালি আপনি খুব 10টা ডেমো ইনপুট করতে পারবেন, আর পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফিচার আপনি এই থিমের সাথে পেয়ে যাবেন। এখন বিষয়টা দেখেন যে এই থিমের রিভিউ আছে অনেকগুলো, আর অলরেডি 1000+ সেল হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন যে এই থিমের চাহিদা অবশ্যই বাজারে আছে। আপনি যদি এই থিম দিয়ে কাজ করেন তাহলে অবভিয়াসলি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন, বিভিন্ন প্রকার মার্কেট প্লেসে হোক, ক্লায়েন্টের হোক। আর বিষয়টা হলো যে ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা আপনাকে আপনাকেই জিজ্ঞেস করবে, তারা স্পেসিফিকভাবে কোনো থিম কিংবা কোনো ওয়েবসাইটের নাম বলে দিবে না, আপনাকেই জিজ্ঞেস করবে। যদি আপনার ফাইবার গিগ থাকে, ফর এক্সাম্পল যে আপনার ফাইবার গিগ ই কমার্স ওয়েবসাইটের উপর গিগ তৈরি করা আছে, তো ওই ই কমার্স গিগের এগেনেস্টে মার্কেট প্লেস তো আপনাকে খুঁজে আপনাকে নক দিবে, দিয়ে বলবে যে তুমি কি আমার ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিতে পারবা। তখন আপনি তার সাথে একটা কমিউনিকেশন স্টেপে চলে যাবেন। তখন তাকে এক পর্যায়ে তাকে বুঝাবেন যে আপনার যে পোর্টফোলিওগুলো তৈরি করে রাখবেন, আপনি যে আমার কাছ থেকে এবং বিভিন্ন প্রকার কাজ দেখে দেখে শিখে শিখে আপনি যে পোর্টফোলিওগুলো তৈরি করতে রাখছেন, আমি আমি আপনাদেরকে বারবার বলেছি যে পোর্টফোলিও তৈরি করার কোনো বিকল্প নেই। পোর্টফোলিও অবভিয়াসলি অনেকগুলো পোর্টফোলিও তৈরি করে রাখবেন, তাহলে আপনি অনেক দিক থেকে বেনিফিট পাবেন। তো ওই যে যে পোর্টফোলিওগুলো আপনি তৈরি করে রেখেছেন বিভিন্ন প্রকার ডোমেনের এগেনস্টে, সেই ডোমেনগুলো আপনি তাকে আপনার মূল ডোমেনের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন যে এই যে ওয়েবসাইটের লিঙ্ক তুমি এখানে দেখো, এখানে 10টা ই কমার্স ওয়েবসাইটের ডিজাইন ফরম্যাট আছে, তোমার যেটা পছন্দ হয় এখান থেকে চুজ করো, আমি তোমাকে সেই ডিজাইনটা করে দেবো, ঠিক আছে? দেখবেন যে ওই ক্লায়েন্ট অবভিয়াসলি আই এম শিওর আপনার যে কোনো একটা ডেমো আপনার পছন্দ করে ফেলবে। হ্যাঁ, তো যদি সে যে কোনো একটা ডেমো পছন্দ করে ফেলে তাহলে আপনার নিশ্চয়ই ওই থিম আপনার কাছে থাকবে, সেটা ফায়ারজি হতে পারে, উডমাথ হতে পারে, ডিবি দে হতে পারে, এলিমেন্টর দে হতে পারে, হ্যাঁ সেটা মনে করেন যে এরকম হতে পারে, যে কোনো ফ্রি থিম আপনি কাস্টমাইজেশন করে ওয়েবসাইট তৈরি করে রাখতে পারেন। তো এই যে কোনো থিম আপনি কাস্টমাইজেশন করে ডেমোগুলো সেট আপ করছেন, আপনার বায়ার একটা পছন্দ করে ফেলছে, তখন আপনি ওই থিমের প্রতি আপনার অবভিয়াসলি ভালো নলেজ আছে, যেহেতু আপনি ডেমো ইনপুট করে রেখেছেন, অবশ্যই কাস্টমাইজেশন প্রসেসটা আপনার জানা আছে। তাহলে ক্লায়েন্টকে বলবেন যে ওকে ফাইন, আমি তোমার এই কাজটা করে দিব $100। তখন একটা কী হবে, তার সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে যাবে। তখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে ফাইনালি কাজ দিয়ে দিবে মার্কেট প্লেসের মাধ্যমে। তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের ডকুমেন্টস সব কিছু ইনফরমেশন নিয়ে আপনি ক্লায়েন্ট ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি আপনার রুলস অনুযায়ী সে ভিতরে ঢুকে কাজটা করে দিলেন। তাহলে বিষয়টা কি খুব ইজি না? তো এরকম রিলেটেড কাজ অনেক আসে মার্কেট প্লেসে, যে ক্লায়েন্টদের কোনো কনসেপ্ট থাকে না, জাস্ট এই কনসেপ্টটা থাকে যে আমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো, কিন্তু কী দিয়ে করবো, কীভাবে করবো এটা তারা বোঝে না। সেটা আপনাকে বোঝাতে হয়, তাকে কনভিন্স করতে হয়, করে আপনার কাজটা নিতে হয়। তাহলে আশা করি এখানে বেশ ইনফরমেশন আমি শেয়ার করলাম, এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তো দেখতেই পাচ্ছেন আমাদের থিমটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই থিমটাকে জাস্ট আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে নিয়ে চলে যাবো, আমি এখান থেকে কাট করলাম, কাট করে এসে জাস্ট এখানে পেস্ট করলাম। এবার আপনারা আমার কাছ থেকে থিমটা পারচেস করলে ঠিক সেম এই থিম এই এই ফাইলটাই পাবেন। জাস্ট এই ফাইলটাকে এক্সট্রা হেয়ার করে আনজিপ করবেন। আনজিপ করলে এখানে বেশ কয়টা ডকুমেন্টস ফাইল পাবেন, অনেকগুলো ফাইলই থাকবে। এখানে লাইসেন্স, এখানে যে লাইসেন্স, তারপর পিডিএফ ফাইল দেওয়া যাবে, দিয়ে দিবে, ঠিক আছে? তারপর এখানে আমরা ডাটা, যেমন ডাটা ইনপুট করার জন্য, ডেমো ইনপুট করার জন্য এই যে অনেকগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তারপর সাইড থিম দিয়ে দিচ্ছে, তারপর এটা হচ্ছে মূল থিম, এই যে এটা মূল থিম আর এর ভিতরে সাইড থিম, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূল বিষয়। এবার আমরা আমাদের চলে যাবো আমাদের সাইডে jinedamarket.com, এই ওয়েবসাইটের ভিতরে আমরা ডেমো ইনপুট করব, ঠিক আছে? তো আমি সাইটটা লগ ইন করলাম। তো দেখুন আমাদের সাইটটা লগ ইন কমপ্লিট। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো ওকে ফাইন, আমরা সাইডের ভিউটা দেখে আসি। তো এখানে কিছু ডামি আমরা জাস্ট একটা রিসেট দিব, হ্যাঁ। আমি যদি WP রিসেট প্লাগইন ব্যবহার করে রিসেট দিয়ে দিই, আমি রিসেট দিই,
রিসেট রিসেট কিভাবে দিতে হয় এই প্রসেসটা অবভিয়াসলি আপনারা জানেন, খুব অনেকবার আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলেছি, আই হোপ আপনারা এটা পারবেন। আর রিসেট কেন দিতে হবে, কোন ওয়েবসাইটে রিসেট দেওয়া জরুরি, এইসব বিষয়ে আপনাদেরকে আমি ডিপলি বলার চেষ্টা করেছি অনেক ভিডিওতেই। তো এখানে দেখেন অলরেডি আমার ফায়ার জি থিম ইনস্টল করা আছে, তো আমি এগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, আপনাদেরকে একদম বেসিক দিকে দেখাবো যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। হ্যাঁ, ওকে ফাইন। তারপর আমি প্লাগ ইনে যাই, দেখি এখানে হয়তো বা আমাদের প্লাগ ইন অনেকগুলো আছে, এটাকে সম্পূর্ণ আমি ডিলিট করে দিব। অ্যাপ্লাই, ডিলিট, সবগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি একদম ফ্রেশ করে প্রাথমিক অবস্থা থেকে আমি শুরু করব আপনাদের এগুলো দেখিয়ে। হ্যাঁ, তো জাস্ট আমরা রেফারেন্স থেকে এখানে ডাউনলোডগুলো হ্যাঁ কমপ্লিট, আমরা রেফারেন্স থেকে থিমে চলে যাব। থিমে গিয়ে আমরা জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আপলোড, দেন চুজ ফাইল। আর আরেকটা বিষয় কি, যে আমি যে বিষয় যে ভিডিওগুলো আপনাদেরকে মেক করে দেখিয়েছি, প্রত্যেকটা ফাইলের আমি কিছু টাকা নিলেও আপনাদেরকে একটা ফরম্যাটে নিয়ে যে দাঁড় করাচ্ছি, ডিজাইন শেখাচ্ছি, তারপর আপনাদেরকে টুলস সিপ্রেটে আপনাদের প্র্যাকটিস পারপোসে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আবার আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন, সব মিলে আপনারা সুন্দর একটা প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে যেতে পারতেছেন, ঠিক আছে। তো আই হোপ আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হচ্ছেন আমি আশা করি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আপনি অবশ্যই আমাকে ইন্সপায়ার করা হলো সেই ক্ষেত্রে, আর আমি অবভিয়াসলি আপনাদের ইন্সপায়ার পেয়ে ভালো কিছু দেওয়ার এবং করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি চলে যাই আমাদের ইউটিউব, ফায়ার জি, তারপর এই যে আমাদের থিমটা, জাস্ট এখানে আমি ক্লিক করে ইনস্টল নাও। একটু ওয়েট করতে হবে আমাদের থিমটা আপলোড হওয়া পর্যন্ত। আরেকটা বিষয়, আমার পেইড কোর্স আছে, আপনারা যদি আমার পেইড কোর্সে ভর্তি হতে চান তাহলে ওখানে ভর্তি পারেন। পেইড কোর্সে ভর্তি হলে আপনাদের তিনটা দিকতে বেনিফিট পাবেন। ফার্স্ট বেনিফিট, আপনি যে থিমস টুলস যে টুলসগুলো আই মিন যে থিম প্লাগ ইন এগুলো আপনাদের কিনা লাগবে না, ফ্রিতে প্রোভাইড করা হবে। যে কোর্সে এনরোল করবেন সেই কোর্সে যা যা টুলস সেই কোর্সে সেইভাবে দেওয়া হবে। আর সেকেন্ড বেনিফিট, আপনি হচ্ছে আপনি যে ভিডিওগুলো পাবেন রিসোর্স আকারে, ওখানে ডিপলি অনেক সুন্দরভাবে বোঝানো আছে প্রত্যেকটা বিষয়, মনে করেন যে এ টু জেড করে দেখানো আছে। আর তৃতীয় স্টেপে আপনি সাপোর্ট পাবেন, যেমন মনে করেন যে আপনার কোনো একটা প্রবলেম পড়লেন, সেই প্রবলেমটা ইনস্ট্যান্ট এনিডেক্সের মাধ্যমে হোক কিংবা টিম ভিআর হোক অথবা ফোনের কলের মাধ্যমে হোক কিংবা স্ক্রিন শেয়ার করে হোক, আপনাকে যে করে হোক আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই জন্য আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, যদি আপনি বিগিনার একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যে আপনি বুঝতেই পারছেন না যে ভাই আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, আমি কিছুই বুঝতে পারছি না, আমার একটা প্রপারলি গাইডলাইন লাগবে, তো এই কারণে আপনাকে আমি রিকমেন্ড করবো। অবভিয়াসলি আমার পেইড কোর্সে ভর্তি হলে আপনি খুব ভালো কিছু ইনস্ট্রাকশন পাবেন ওখান থেকে, কারণ আপনার বিগিনার যারা তাদের ক্ষেত্রে বলতেছি। ওকে, তো দেখেন আমাদের থিমটা অলরেডি ইনস্টল কমপ্লিট, আপলোড কমপ্লিট, জাস্ট আমরা চাইল্ড থিমটাকে আপলোড করব। আমি চলে গেলাম আবার থিম অপশনে, জাস্ট অ্যাড নিউ, আপলোড, সেম প্রসেস আমরা সাইড থিমটাকে আপলোড করবো। তো আমাদের সাইড থিম ডাব্লুপি, আমরা সাইড থিম প্রথম লেআউটটাই এটাই দিই, ইনস্টল। তো আশা করি প্রসেসটা বুঝতে পারছেন। তো দেখুন আমাদের এখানে সাইড থিমটাও ইনস্টল কমপ্লিট, জাস্ট আমরা অ্যাক্টিভ করব। আমরা তাহলে মেইন থিমটাকে অ্যাক্টিভ করব না, আমরা সাইড থিমটাকে অ্যাক্টিভ করব। তো সাইড থিমটাকে কেন অ্যাক্টিভ করব, মেইন থিমটা কেন করব না, আমি অনেকবার অনেক ভিডিও বলেছি, এখন আর অতটা ডিপলি আর বলতেছি না কিছু। হ্যাঁ, ওকে, তো দেখুন এখানে আমাদের থিমটা আপলোড হয়ে গেল। এখন যদি আমরা আপলোড, ইনস্টল, অ্যাক্টিভ সব কিছু কমপ্লিট, আমরা যদি আমাদের সাইডে ভিউতে এসে একটা রিলোড দিই, তাহলে দেখবো যে এখানে ভিউটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে ভিউটা চেঞ্জ হয়ে গেছে, কিছু বেসিক ফরম্যাট চলে এসেছে। আমরা নেক্সট পর্বে আমরা এই থিমের ডেমো ইনপুট করব এবং স্টেপ বাই স্টেপ আমরা কাজ করা দেখব। তো আজকের পর্বটা আমরা আর লং করতেছি না, তো ভালো থাকবেন, নেক্সট পর্ব দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে, একটু উপকৃত হন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করবেন, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।